নীরবে নিভৃতে কাঁদছে নরসিন্দির ক্রীড়াঙ্গন পনেরো বছর যাবৎ একটি চক্রের কাছে জিম্মি সংস্থাটি দীর্ঘ পনেরো বছর ধরে নির্বাচনবিহীন নরসিংদীর ক্রীড়াঙ্গন একাধারে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ শাহিনুল ইসলাম ভূইয়া শাহিন ও তার মনোনীত সিন্ডিকেট আর তাই নীরবে নিভৃতে কাঁদছে ক্রীড়াঙ্গন টানা পনেরো বছর যাবৎ একটি চক্রের কাছে জিম্মি সংস্থাটি নির্বাচনের সময় ঘনিয়ে আসলেই প্রভাবশালী মহলকে ম্যানেজ করে ক্রীড়া সংস্থার বিধি বহির্ভূতভাবে কুক্ষিগত করে নিজেদের ইচ্ছে মতো কমিটি সহ নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে নরসিংদী ক্রীড়া জগতের এই সিন্ডিকেট কমিটি গঠন নিয়েও একাধিক অভিযোগ রয়েছে শাহিন ভুরিয়া ও তার সিন্ডিকেটের লোকদের বিরুদ্ধে এদিকে গত দশ জানুয়ারি বর্তমান কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়েছে এগারো জানুয়ারি থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া পনেরো জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার কথা থাকলেও শাহীন ভূঁইয়ার ইচ্ছার বাহিরে কেউ প্রার্থী হতে পারেনি নির্বাচনের বিধি অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব প্রাপ্তির সাত দিনের মধ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে কিন্তু কেউ জানতে পারেনি এই তফসিলের কথা এ বিষয়ে বর্তমান কমিটির এক সদস্য বলেন তফছিল ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে টানানো রয়েছে তবে কোনো সংবাদপত্র বা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি এদিকে নরসিংদী ক্রীড়া সংস্থা অফিসের নোটিশ বোর্ডের কোনও অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি এছাড়া শাহিন ভুইয়া নির্বাচনী শিডিউল গায়েব করে ফেলেন বলে জানিয়েছেন ক্রীড়া ক্রীড়ামোদীরা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী তচ্ছিল ঘোষণার পর একুশ থেকে একত্রিশ দিনের নির্বাচনের আয়োজন করতে হবে নিয়ম অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ষাট দিন আগে নির্বাচন কমিশন গঠন ও নব্বই দিন পূর্বে কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হয় কোনও নিয়মনীতির তোয়াক্কা নেই কাউন্সিলর করার ক্ষেত্রেও কাউন্সিলর মনোনীত করা হয় তাদের সুবিধা নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার বেশ কয়েকজন সদস্য জানান নির্বাচন বিষয়ে কিছুই জানেন না তারা সেক্রেটারি শাহিন ভূইয়ার সব সবকিছু হয় সে যেখানে স্বাক্ষর করতে বলে সেখানেই স্বাক্ষর করতে হয় তাদের ইচ্ছা অনিচ্ছার কোনও মূল্য নেই তাদের তবে এ বিষয়ে জানতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও সেক্রেটারি শাহিনুল ইসলাম ভূঁইয়াকে পাওয়া যায়নি যুগ্ম সাধারণ সম্পাদক বলেন আমি অসুস্থ ছিলাম তাই এ ব্যাপারে কিছুই জানি না সংস্থার বিধি বহির্ভূত কোনও ব্যক্তির ইচ্ছা বা অনিচ্ছায় যেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত না হয় সেদিকে নজর দেয়া প্রয়োজন আর তাই শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী সদরের এমপি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম হিরুবির প্রতীক ও জেলা প্রশাসক ড বদিউল আলম সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন নরসিংদীর ক্রীড়া অনুরাগী মহল আগামী পর্বে আসছে বিস্তারিত চেতনা চেতনায় চির আমাদের